বৈধবাটি পুরসভার বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ দিল পুরসভা। নির্মাণ বেআইনি নয় দাবি প্রমোচারের। বৈধবাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের নিবেদিতাপল্লী এলাকায় বহুতল নির্মাণ করছেন বালকৃষণ সাউ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বেআইনিভাবে এই আবাসনটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণের ক্ষেত্রে যতটা ছাড় দেওয়ার প্রয়োজন তা দেওয়া হয়নি। আপনারা একটা অভিযোগ করেছিলেন এই ফ্ল্যাটের বিরুদ্ধে, সেখানে পৌরসভাটা নোটিশ করেছে 7 দিনের মধ্যে যে অংশটা নিয়ে সমস্যা, যে সেটা ভেঙে দেওয়ার কথা বলেছে, কী বলবেন? না, আমরা যে ব্যাপারটা নোটিশ করেছিলাম যে উপরের একটা পাগোড়া বলে যেটাকে, সেটা একদিন ভেঙে ঝুলছে এবং সেটাতে একজন মিস্ত্রি প্রচণ্ডভাবে আহত হয়েছে, অংশে ভর্তি ছিল। তো সেটা প্রিন্সিপালটিকে করে দিয়ে মিউনিসিপালিটি মানে বলে দেওয়ার পর সে ভেঙেছে, কিন্তু ঘটনাটা হচ্ছে সেটা নয়। ঘটনাটা হচ্ছে যে আমাদের এই ফ্ল্যাটটা পুরো ইলিগাল কনস্ট্রাকশনে চলছে, একদম আমাদের পাশে ক্লাব আছে, প্লাসে মন্দির আছে, ভদ্রলোক মানে নিজের ইচ্ছেতে ফ্ল্যাটটা বানাচ্ছেন, ইচ্ছাকৃতভাবে, যেমন খুশিভাবে, ভিটের কোনো ইঞ্জিনিয়ারের ব্যবস্থা নেই এখানে, ভিট মানে নিজেরাই খুঁড়ে দিচ্ছেন, নিজেরাই ভিট খুঁড়ে বাড়ি করে ফেলে ফ্ল্যাট করে ফেলেন। কেন আমরা তো দেখেছি এতদিন ধরে আছি কোথায় কীভাবে ফ্ল্যাট হয়, এর অত্যন্ত পুয়োর কনস্ট্রাকশন, নিজের ইচ্ছে মতো কাজগুলো করছেন। রাস্তার উপর দেখুন কবে থেকে কাঠ বাঁশ লাগানো আছে, একটা মানে ব্যস্ততম রাস্তা, সেইখান দিয়ে লোকজন যায় যে কোনো সময়, মানে ওই কাঠ বাঁশগুলো কবে শুকিয়ে গেছে, খুলে পড়ে যেতে পারে, সেদিকে তার কোনো নজর নেই। উপরে লুজ হিট পড়ে আছে, কত ঝড় এসে গেলো, বর্ষাকাল এসে গেলো, সেগুলো খুলে পড়ে মাথায় পড়তে পারে, সে ব্যাপারে তার কোনো রকম হোলদল নেই। সে আসে মাঝে মধ্যে কাজ করে চলে যায়, কোনো রকম হোলদল নেই। আর একদম মানে কনস্ট্রাকশনটার সম্বন্ধে আমি এটাই বলতে চাইছি, একদম পুয়োর কনস্ট্রাকশন, মিউনিসিপ্যালিটি যত শীঘ্রই সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এর একটা ব্যবস্থা করুন। G+4 প্ল্যান পাশ করিয়ে G+5 আবাসন করা হচ্ছে। আবাসনের পাশাপাশি এলাকার বাসিন্দারা প্রলয় মুখোপাধ্যায়, সন্তোষ গুপ্ত ও স্বরূপ ঘোষদের অভিযোগ, কোনো নিয়ম না মেনেই এই আবাসন তৈরি হচ্ছে। আবাসনের পাশে রয়েছে ক্লাব, মন্দির, সেখানে পাড়ার সবাই এসে বসে। একদিন আবাসনের ছাদের শেড ভেঙে ঝুলছিল, একজন নির্মাণ কর্মী পড়ে গিয়ে আহত হয়। যেভাবে নির্মাণ হচ্ছে যে কোনো সময় বড়সড় বিপদ হতে পারে, তাই পুরসভায় এ বিষয়ে অভিযোগ জানানো হলেও পুরসভার তরফ থেকে ইঞ্জিনিয়ার গিয়ে আবাসনটি মাপঝোক করে চলে আসে। আপনারা একটা চিঠি করেছিলেন, একদমই সত্য কথা, এবং সেই চিঠি এগেনস্টে আমাদের বৈদ্যবাড়ি পৌরসভা সাড়া দিয়েছে এবং তারা নোটিশ সার্ভ করেছেন, যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। এর জন্য বৈদ্যবাড়ি মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ অসংখ্য, এবং আমরা চাই এটাকে সঠিক তদন্ত হোক, যেটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত। এটার ভিত এবং আমরা দেখেছি এখানে একটি পুরনো বাড়ি ছিল, সেই বাড়ির যে ভাঙা রড বেরিয়েছিল সেই রড দিয়েও এখানে ঢালাই নির্মাণ হয়েছে। এই জায়গায় আমরা খুবই আতঙ্কিত, কারণ এর ভিত সম্পূর্ণ অবৈধ। তা আমরা বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির কাছে আবার একবার নজরে আনতে চাইব যে এর ভিত পরীক্ষা হোক এবং সঠিক কিনা, এবং এই বিল্ডিংটি সামনে যেমন G+4 হয়েছে, এই বিল্ডিংয়ের পেছনের অংশ G+5 করে দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণরূপে অবৈধ। তো সেই কারণের জন্যে আমরা চাইব সঠিক হস্তক্ষেপ করে, কারণ আমরা আতঙ্কিত থাকি, এখানে আমাদের ক্লাব আছে, মন্দির আছে, আমরা নিচে জমায়েত হই সন্ধ্যের পরে সবাই, তো যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে, বা আমাদের এখানে যে ধরনের ভূমিকম্পের প্রবণতা হচ্ছে, আগামী 2-1 বছরের মধ্যে যদি এরকম ধরনের কিছু হয়, আকস্মিক কোনো ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্যে আমরা মিউনিসিপ্যালিটির কাছে আবেদন রেখেছি এবং আবারও আবেদন রাখছি আপনাদের সকলের কাছে, যে আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের এই মানে দুশ্চিন্তা থেকে আমাদের মুক্তি করুন। আমার নাম প্রলয় মুখার্জি, ডাকনাম রবি, আমার পাশে বসে আছে ক্লাবের সেক্রেটারি সন্তোষ গুপ্ত। দাদা, যেটা বললো চিঠি করেছেন পৌরসভা, নোটিশও করা হয়েছিল, নোটিশ করাবো পৌরসভা, ওখান থেকে ওনাদের জানানো হয়েছে যে ছাদের ওপরে যে সেটটা করা হয়েছিল সেই সেটটা ভেঙে ঝুলছিল অনেকদিন ধরে, যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে, তার জন্য ওইটা ওখান থেকে ভেঙে সরানো হয়েছে। ওইটা পৌরসভা থেকে নোটিশ আসার পর আর ফ্ল্যাটটা যেভাবে করে তৈরি করা হচ্ছে, এর সামনে বা সাইডে বা পেছনে যেই ধরনের ছাড় দেওয়া দরকার সেই ধরনের ছাড় দেওয়া নেই, আর যেখানে ছাড় দেওয়া হয়েছে সেখানে আবার 4 ফুট করে ক্যান্টিলিভার বাড়ানো হয়েছে, ঠিক আছে, সামনে যেখানে দরকার ছাড়। সন্ধ্যাবেলাটা আমাদের পাড়ার ছেলেরা, তারপর পুজোতে এখানে অনেক লোকজন আসে, তারা সবাই ওখানে দাঁড়ায়, কোনো রকম যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে তার দায়িত্ব কে নেবে? আর এই যে কোয়ালিটি নিয়ে যেই কোয়ালিটি
আপনারা ব্যবহার করেছেন, এমনি যেটা ব্যবহার করেছেন এই ঘর বাড়ি তৈরি করতে, মানে ফ্ল্যাটটা তৈরি করতে আর কি, সেই কোয়ালিটি খুব একটা আপ টু ডেট নয়, সেটা লো কোয়ালিটি মেটেরিয়াল উনি নিয়ে তৈরি করেছেন। আপনারা কী চাইছেন? চাইছি যেটা দাদা যেটা বললেন সেটাই, যে যত তাড়াতাড়ি সম্ভব এর অ্যাগেন্স্ট স্টেপ নেওয়া হোক, তার জন্য পৌরসভায় জানানো হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সন্তোষ গুপ্ত, ডাকনাম সিন্টু। বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন, বাসিন্দাদের অভিযোগ পাওয়ার পর ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম, সেখানে দেখা গেছে প্ল্যান বহির্ভূত নির্মাণও হয়েছে, তাই যতটুকু অংশ বেনিয়মভাবে তৈরি করা হয়েছে সেটাকে ভেঙে ফেলতে হবে তার নির্দেশ দেওয়া হয়েছে। 7 দিন সময় দেওয়া হয়েছে ওই প্রমোটারকে, 7 দিন পরে গিয়ে দেখা হবে, যদি কথা না শুনেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অলরেডি ইস্যু করে দিয়েছি, কালকে আমার পিয়ন নোটিশ নিয়ে গেছিলো, তাদেরকে পাইনি, আজকে আবার তাকে নোটিশ তার বাড়িতে পাঠানো হচ্ছে। আমরা লোকালি একটা কমপ্লেন পাই, কমপ্লেন পাওয়ার পর আমরা ইঞ্জিনিয়ার দিয়ে ইনকোয়ারি করতে পারি, ইনকোয়ারি করে দেখা যায় যে যে বহুতলটি নির্মাণ হচ্ছে তার কিছুটা অংশ বেআইনিভাবে তিনি বিপজ্জনকভাবে তৈরি করছে। সেই নোটিশ আমরা D6 D7 নোটিশ তাকে ইস্যু করেছি এবং কালকে দিয়ে গেছিলো, তাকে পাইনি, আজকে তার বাড়িতে গিয়ে সেই নোটিশ দিয়ে আসা হবে। তারপরেও যদি যে বিপজ্জনক অংশ ইল্লিগাল যেটা তিনি করেছেন, যদি না তিনি নোটিশে বলা আছে যদি না ভেঙে সেইটাকে আমাদের যে স্যাংশন প্ল্যান আছে সেই স্যাংশন প্ল্যান অনুযায়ী না করেন, তাহলে আমরা পরবর্তী বিওসিতে সেইটা নিয়ে এসে তার বেআইনি নির্মাণটাকে আমরা পৌরসভার তরফ থেকে ভেঙে দেবো। ওই 7 দিন সময় দেওয়া হচ্ছে? হ্যাঁ, 7 দিন সময় দিয়েছি, তার মধ্যে আবার আমার ইঞ্জিনিয়ার যাবে, গিয়ে দেখে আসবে যে আমরা চিঠি দেওয়ার পর সেই কাজটা হয়েছে কি না, যদি না হয়ে থাকে তাহলে আমরা সামনের বিওসিতে নিয়ে এসে তার অবৈধ যেটুকুন অবৈধ নির্মাণ আছে সেইটুকুন আমরা ভেঙে দেবো। এরকম কি চলতে আপনার পৌর এলাকায় এরকম যে এইখানে 18 নম্বর ওয়ার্ডে যেমন একটা আমরা কমপ্লেন পেয়েছি, কমপ্লেন পাওয়ার পর আমাদের গিয়ে ইঞ্জিনিয়ার গিয়ে ইনকোয়ারি করেছে। আমরা যে যে কমপ্লেন, শুধু বহুতল না, যারা বেআইনি বাড়ি নির্মাণ করবেন যা যা কমপ্লেন পাবো সেইটাকেই আমরা ইনকোয়ারি করাবো এবং নোটিশ করবো। নোটিশ করার পর যদি না শোনে তাহলে আমরা ডিওসি করে সেইগুলো বেআইনি নির্মাণগুলো আমরা ভেঙে দেবো। কারণ যে সত্যি কথা বলতে আমরা নোটিশ বহু অংশে পাঠাই, দেখি কার্যকর হয় না, তারা শোনে না, পৌরসভাকে ভয় পায় না। আমরা এরকম পদক্ষেপ না নিলে পরে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এরকম ইল্লিগাল কাজ কিছু হবে না, লিগালি সব করতে হবে, মানুষ না শুনলে পরে আমাদের পৌরসভার পক্ষ থেকে সে ব্যবস্থা নিতে হবে। আমরা 2-4টে করলে আশা করি সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আছেন তারা যদি খবর করেন, আশা করি মানুষ নিশ্চয়ই ভয় পাবে পৌরসভাকে, পৌরসভার নোটিশকে ভয় পাবে, তারা শহরে আর কেউ ইল্লিগাল কাজ করতে গেলে ভয় পাবে। উপযুক্ত প্রমোটার বালকিষণ সাউয়ের দাবি, তিনি কোনো বেআইনি নির্মাণ করেননি, পৌরসভা যে প্ল্যান পাস করেছে সেই অনুযায়ী নির্মাণ হয়েছে। তিনি পুরসভা থেকে কোনো চিঠিও পাননি বলে জানান। জানি না কিছু, আমার কাছে তো কোনো, আমার হাতে কোনো নোটিশ পাওয়া যায়নি, আর আপনাদের কাছে পৌঁছে গেছে সেটা এখন আমি আপনার মুখ থেকে জানতে পারলাম। স্থানীয়দের অভিযোগ হচ্ছে আপনারা নাকি বেআইনিভাবে নির্মাণ করেছেন, কি বলবেন? সেরকম তো আমি কিছু করিনি, এবারে কী হয়েছে এটাকে পৌরসভায় জানবো, আবার আমি আমারটা ইনকোয়ারি করবো, দেখবো। আমার এই বিষয়ে কিছু জানা নেই। প্ল্যান বহির্ভূতভাবে কি কোনো রকম কনস্ট্রাকশন করেছেন আপনি, নির্মাণ? হ্যাঁ, প্ল্যান যেরকম প্ল্যান আছে সেরকম। তার বাইরে কিছু করেননি? না, সেরকম কিছু করেনি। ওই প্ল্যানটা মিস্ত্রিকে দিয়েছি, মিস্ত্রি ওই প্ল্যান হিসেবেই কাজ করেছে। আপনার নাম? আমার নাম বালকৃষ্ণ সাউ।